আমাদের বাহিনী কি নাইন ক্লাবের 17তম বছর পুজো, এই পুজো আজকে উদ্বোধন অনুষ্ঠান ছিল। এখানে আমাদের চিফ গেস্ট ছিল অরুণ ঘোষ মহাশয় মহকুমা পরিষদের সভাপতি, এবং আরও কিশোরী মোহন ছিলেন, এবং অপোজিশন অজয় ওরাও আরও সবাই ছিল। আমাদের 17তম বছর পুজো এবার আমাদের বিশেষ আকর্ষণ হয়েছে ফাইবারের গ্লাসের দিয়ে মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা চন্দননগর। অনেক ভিড়, আমাদের পূজা সব বছরই ভিড় হয়, এই বছরও আশা করি প্রচুর ভক্ত আসবে, প্রচুর ভক্তর ভিড় হবে। পাশে নেপাল এবং হরিবাড়ি ব্লকে ফাইনিকি লাইন ক্লাবের পূজা সবসময় নজর কারা কিছু একটা করে, যেই রকম আমাদের এবার বিশেষ আকর্ষণ রয়েছে ভান্ডারা, মা ভান্ডারা যেটা রয়েছে আমাদের আগামীকাল ষষ্ঠী অষ্টমী চলবে, আমাদের প্রথম দিন চলবে ভাত ডাল সবজি ভাজা, যেরকম একটা হোটেলে মোড়ে ভালো করে বসায় খাওয়ায় সুসম্মানে আমরা সম্পূর্ণ দর্শনার্থীরে বিকাল 8টা থেকে রাত 11টা অবধি আমরা খাওয়াবো, এবং নবমীতে আমাদের সারাদিন ব্যাপী প্রসাদ চলবে, এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকেও হয়েছে, এবং 16 তারিখে আমাদের একটি লটি খেলা আছে লটি খেলার মাধ্যমেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সব বছরই আমাদের এখানে প্রচুর মাত্রায় ভিড় হয়, এবং আমাদের এই পূজাটা যে আছে আমরা সবসময় বার্তা দিই সর্বধর্ম মিলে, ধর্ম যার যার উৎসব সবার, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। আমাদের পাইন্ডিংই লাইন ক্লাবের সভাপতি হলো এমডি রুস্তম আলী, যার পরিচালনায় আজ অবধি আমরা পূজা করতে চলেছি, এবং আগামী দিনেও আশা রাখি ওনার পরিচালনায় আমরা পূজা করব, এবং সমাজকে এই বার্তা দেওয়ার চেষ্টা করব যে সবাই মিলেমিশে থাকা। নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিন্তই আছি, কেন কি আমাদের ভলেন্টিয়ার আছে এবং পুলিশের পক্ষ থেকে একটা ফোর্স দেওয়া হবে, এবং ফাইনিংই পুলিশও যথেষ্ট সহযোগিতা করে, এবং আমাদের ক্লাবের সদস্যরাও প্রচুর পরিশ্রম করে এই জিনিসটাকে দেখাশোনা করে।